দেশের এগারো জেলায় সহিংসতায় মারা গেছে জন আহত পাঁচশোর বেশি এর মধ্যে ফেনীতে পাঁচজন নিহত হয়েছেন মাগুরা ও রংপুরে তিনজন করে নিহত হন মুন্সীগঞ্জ বগুড়া পাবনায় দুজন করে নিহত কুমিল্লা সিরাজগঞ্জ জয়পুরহাট বরিশাল ভোলায় একজন করে নিহত হয়েছে সকাল সাড়ে দশটার দিকে মুন্সীগঞ্জে দুষ্কৃতিকারীরা সুপার মার্কেট এলাকায় জড়ো হলে তাদের লক্ষ্য করে ককটেল ছড়া হয় ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ত্রিমুখী সংঘর্ষ হয় এছাড়া বিভিন্ন জায়গায় অফিস দোকানপাট ভাঙচুর করা হয় ফেনীতে পাঁচজন নিহত হয়েছেন রংপুরে নিহত হয়েছেন তিনজন আহত আট সাংবাদিক সহ বিশ জন মাগুরায় সংঘর্ষে মারা গেছেন আরও তিনজন বগুড়ায় মারা গেছেন জন আহত চল্লিশ জন পাবনায় মৃত্যু হয়েছে দুইজনের কুমিল্লার দেবীর দ্বারে সংঘর্ষে আব্দুর রাজ্জাক রুবেল নামে একজন নিহত হয়েছে। আহত বারো জন চট্টগ্রামে দুষ্কৃতিকারীরা পুলিশ আওয়ামী লীগের সংঘর্ষে গুলিবিদ্ধ বারো সহ আহত পঁয়ত্রিশ জন এছাড়া সংঘর্ষ হয় নারায়ণগঞ্জ সিলেট টাঙ্গাইল নাটোর যশোর ঝিনাইদহ ঝালকাঠি পিরাজপুর ঠাকুরগাঁও নীলফামারি সহ বিভিন্ন জায়গায় এদিকে খুলনা দিনাজপুর সিরাজগঞ্জ লক্ষ্মীপুর পটুয়াখালী রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা